হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুডি সেভেন। বিরিয়ানিটা এতটাই সুস্বাদু আর কমপ্লিট যে এর সঙ্গে আলাদা কোনো তরকারির দরকার হবে না। অনেক সময় আমাদের বিরিয়ানি খেতে মন করে, অথচ চিকেন পাওয়া যাচ্ছে না। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো বিরিয়ানি অন্য রকম একটা রেসিপি, যেটা শুধুমাত্র একটা কড়াইতেই খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তাহলে বন্ধুরা, চটপট আজ আমরা বিরিয়ানিটা শিখে নিই। প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব 2 চামচ দেশি ঘি। ঘি মেল্ট হয়ে গেলে ঘিয়ের মধ্যে দিয়ে দেব 2 তেজপাতা, 2 টুকরো দারচিনি, স্টার অ্যানিস হাফ, 1টা এলাচ, 6-7টা কালো গোটা মরিচ। গোটা মশলার কালার একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2টো বড় পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন এটাকে ব্রাউন যতক্ষণ না হবে ততক্ষণ ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে, এখন পেঁয়াজগুলোকে একটা পাত্রে তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ। 1টা ক্যাপসিকাম কুচি করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম কুচিটাকে দিয়ে দেব। ক্যাপসিকামটাকে আমরা শুধুমাত্র 1 মিনিটের জন্যই ফ্রাই করব, বেশিক্ষণ ফ্রাই করব না, তাহলে কিন্তু ক্যাপসিকাম একদম গলে যাবে। ক্যাপসিকাম ফ্রাই হয়ে গেলে এটাকে আমরা তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। একটা বড় সাইজের গাজর আমি এখানে ইউজ করেছি। গাজরটাকেও আমরা হালকা করে ফ্রাই করে নেব। গাজরটাকেও কিন্তু আমরা একদম নরম করে ভাজা করে নেব না, জাস্ট উপরের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমরা গাজরটাকে একটা পাত্রে তুলে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ মতো চিনে বাদাম। এই বাদামটাকেও আমরা হালকা একটু ফ্রাই করে নেব। বাদাম ফ্রাই হয়ে গেলে বাদামটাকেও আমরা একটা পাত্রে তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি 2টো আলু। আলু দুটোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট ব্লক করে কেটে নিয়েছি, যেমন ঘুগনির আলু হয় তার থেকে একটু বড় সাইজের। আলুটাকে 1 চিমটি লবণ ও 1 চিমটি হলুদ দিয়ে ফ্রাই করে নেব। এটাতেও আলুটা সিদ্ধ হওয়ার দরকার নেই, উপরের পোর্শনের কালার চেঞ্জ হয়ে গেলে আমরা আলুটাকে পাত্রে তুলে নেব। এখন কড়াইতে যা তেল আছে তার মধ্যেই আমি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো ডিম ইউজ করেছি। কড়াইতে যদি তোমাদের তেল শেষ হয়ে যায় তো তোমরা আরেকটু তেল দিয়ে, তেলটা গরম হলে তারপর ডিমটা কড়াইতে দিয়ে দেবে। এখন আমি ডিমের কুসুমটা ফাটিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দেব। এইভাবে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে আমরা ডিমটার একটা ভুজিয়া বানিয়ে নেব। ডিমটা ফ্রাই হয়ে গেলে ভুজিয়াটাকে আমরা পাত্রেটাতে তুলে নেব। আমি কিন্তু এখানে সব আলাদা আলাদা পাত্রে তুলছি না, একটা বড়ই থালা নিয়েছি, তার থালায় এক সাইড করে সমস্ত কিছু ফ্রাই করে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আমি 2 চামচ তেল দিয়েছি আর 1 চিমটে লবণ দিয়েছি, যাতে করে এখন আমি রসুনের পেস্ট দেবো, সেই পেস্টটা না ছিটকায়। এখানে আমি 1.5 চামচ রসুনের পেস্ট ইউজ করেছি। আদা আর জিরে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে আমি 1.5 চামচ মতো আদা আর 1 চামচ মতো জিরে বাটা দিয়ে দেব। বাটা মশলা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে 2টো টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাও গলে যতক্ষণ মশলার সাথে মিশে না যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ফ্রাই করে নেব। যদি দরকার পড়ে তাহলে আমরা একটু অল্প জল অ্যাড করে এটাকে ফ্রাই করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম এর মধ্যে 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এরপর যে পেঁয়াজটা ফ্রাই করে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমরা দিয়ে দেব কড়াইতে। এরপর দিয়ে দিচ্ছি আলু ফ্রাইগুলোকে, দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে আছে ভেজানো চাল। চালের পরিমাণ হলো
নর্মাল চায়ের কাপের 1.5 কাপ চাল ভালো করে জলে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ভেজা চালটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এর সঙ্গে দিয়ে দেব জল। এখানে আমি 3 কাপ জল দিয়ে দিয়েছি, যতটা চাল নেবে ঠিক তার ডবল জল দিতে হবে। এখন একটা খুন্তি দিয়ে আলতো করে চালের সাথে সমস্ত মশলাগুলোকে মিক্স করে দিতে হবে। কড়াইটা ভালোভাবে ঢাকা যায় এমন একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। পর ফ্লেমটা লো কিংবা মিডিয়ামে রেখে ভাতটা হতে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করতে হবে যে জল কতটা আছে আর ভাত কেমন সিদ্ধ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখনও অনেকটাই জল আছে আর ভাতটা হাফ সিদ্ধ হয়েছে। এই জলগুলো চাল সব শোক করে নেবে আর তখন ভাতটা কমপ্লিট হয়ে যাবে। 3-4 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুললাম, তোমরা দেখতেই পাচ্ছ জল আর একটুও নেই, সবগুলোই কিন্তু চাল শোক করে নিয়েছে আর এটা একদম কমপ্লিট ভাত হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ চালগুলো কিন্তু একদমই ভাঙেনি। তুমি চালগুলো ভিজে অবস্থায় কিংবা যখন ভাত হচ্ছে সেই অবস্থায় যদি খুন্তি দিয়ে বারবার নাড়তে থাকো তাহলে কিন্তু চাল ভেঙে যেতে পারে। আমরা যেহেতু এখানে একদমই ঘাটাঘাটি করিনি, চালগুলো একদম লম্বা লম্বা তেমনই আছে। এখন আমি ভাতের উপর আগের থেকে ভেজে রাখা গাজর, ক্যাপসিকাম, ডিম ভাজা, বাদাম ভাজা সব কিছু দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা দিতে ভুলে গেছিলাম, সেটা আমি এখন ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা তোমরা ভাত রান্না হওয়ার ঠিক 2 মিনিট আগেই ভাতের মধ্যে দিয়ে দেবে। ধনে পাতা ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি, এখন উপর থেকে সেই ধনে পাতাগুলোকে ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। রেডি হয়ে গেছে আজকের বিরিয়ানি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে এখনই লাইক দাও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল Foodie7 কে। রেসিপির আপডেট সবার আগে পেতে চাইলে বেল নোটিফিকেশনটি অন করে দিন।